জল চলে আসছে। আর এইখানে দাদা, তারপর এই যে হচ্ছে সুরাজ আমার বৌদির ভাই। হ্যাঁ একটা কথা বলি তোমাদেরকে, অনেকেই দেখছি কমেন্ট করছে যে বৌদির ভাই তোমার বিয়াই কি করে হবে। তো দেখো আমরা তো এই সম্পর্কটাকে বিয়াই বিয়ান হিসাবেই ধরি, তারপর আড্ডা মজা মানে এরকম গল্প আড্ডা দিই, এইরকম আর কি মজার একটা রিলেশন হয় আমাদের মধ্যে। আবার তারা এরকমভাবে লিখেছে বিয়াই বিয়ান হবে হচ্ছে যখন ছেলে মেয়েকে বিয়ে দেবো তাদের মা বাবা মানে শ্বশুর শাশুড়ি তারাই হবে বিয়ান, বিয়াই বিয়ান মানে এরকমটা বোঝাতে চেয়েছে। বাট আমরা কিন্তু বৌদির ভাই বা দাদার বোন ভাই এদেরকে বিয়াই বিয়ান হিসাবেই মনে করি। তো দেখো আমরা এখন আমাদের ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো এখানে দেখতেই পাচ্ছ স্ট্রবেরি হয়েছে আমাদের গাছে, এর আগে তো অনেক বড় বড় হয়েছিল, এগুলো কিন্তু ছোট, যেহেতু আগে প্রথম ধাপে যেগুলো হয়েছে ওগুলো বেশ বড় ছিল। তো তারপর হচ্ছে একটা প্রথম একটা হয়েছিল, এটা দ্বিধা খেয়েছে, তারপর এই যে এখন এটাকে তুতুন খাবে আর কি। তো মামাম নিজে হাতে তুলেছে, তো এখন আমার মামামকে খাওয়াবো। আমার মামাম যদিও স্ট্রবেরি খেতে ভালোবাসতো না, আগে ওর বাবা অনেকবার এনেছে, ও ভিডিওতে দেখে দেখে খেতে চাইতো, অনেকবার এনেছে খেতে চাইতো না, কিন্তু এই স্ট্রবেরিটা টক তাও কিন্তু আমার মেয়ে পুরোটাই খেয়েছে। তো বেশ ভালো লাগে নিজেদের গাছে এরকম কিছু ফল হলে, তাই না, সে যে কোনোই ফল হোক না কেন, আর স্ট্রবেরি তো একটু বেশি আনন্দ দিচ্ছিল। তারপর আগের দিন বৌদির জন্য বানানো হয়েছিল পিঠে, তো সেই পিঠে কিন্তু তখন অনেক ছিল ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তো এখন কিন্তু মা এগুলোকে সিদ্ধ করছে, তো আমরা কিন্তু এখন সবাই এগুলোই খাবো। এত ব্লগ পেন্ডিংয়ে পড়ে আছে তোমাদের সঙ্গে শেয়ারই করা হচ্ছে না, এক এক করে শেয়ার করবো, তো একদিনে তো দুটো ব্লগ দেওয়া যায় বলো, দেওয়া যায় না, তো তার জন্য দেওয়া গেলেও ধরো দিয়ে দিচ্ছি না, তোমরা যদি বলো তাহলে শেয়ার করব। অনেক ব্লগগুলো আর কি পেন্ডিংয়ে পড়ে আছে। আর এইদিকে দেখো আমরা সবাই সবার মতো করে আছি, আর এই যে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছিলো কালকে এই মানে এই দিনে কত আনন্দ ছিল আর আজকে পুরো চুপচাপ। আর এই যে হচ্ছে দিদি হয় মানে মা, যেহেতু আমরা এসছি রান্নাবান্না করতে একার অনেকটাই কষ্ট হয়, তার জন্য কিন্তু এই দিদি আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে। আর এইদিকে আগের দিন যা যা পড়েছিলাম সব ধোয়া কাচা হচ্ছে, মানে মা ওইদিকে কেচে কুচে দিচ্ছে আর আমি একটু হেল্প করছিলাম মানে মেলে টেলে দিচ্ছিলাম। আর বৌদি কিন্তু ঘরেই আছে, সবাই ঘরে রেস্ট নিচ্ছে, আগের দিন সবাই আনন্দ মজা করে কষ্ট হয়ে গেছে, আর আমি একটু এই যে দেখো লাগেজ আমার গোল্ড জুয়েলারি সরিয়ে নিয়ে যাচ্ছে, দেখো চিন্তাই না হয়ে যায় পড়তেছে কো গোল্ড। ও এই যে সেনকো অনেক দূর বাবার বাড়ি, দেখো ট্রেনে বাসে একটু সাবধানে নিয়ে যেও, যাচ্ছ তো দেখো প্যান্ডেল খুলে নিয়ে যাচ্ছে। সবার চোখ মুখে ক্লান্তি ছাপ, সবাই যার যার গন্তব্যে যাওয়ার একটা আকুল আকাঙ্ক্ষা ওঠে উঠছে চোখে, বহুদিন একদম হাঁপিয়ে উঠেছে। তারপর আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে দেখো এখন দেখতে পাচ্ছ সুরাজ এসেছে মানে আমার বৌদির ভাই, তো ও কিন্তু মিষ্টি নিয়ে এসছে মানে বৌদিকে নিতে আসবে তার জন্য, তো মিষ্টি টিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে আর কি দিদিকে নিতে আসার জন্য, তো আমরা সবাই রেখে আসবো। আর এইদিকে বৌদিও ব্যাগপত্র সব গোছাচ্ছে, বাপের বাড়িতে যাবে বৌদির একটাই কারণ যাওয়ার, যেহেতু এই বাড়িতে স্বাদের অনুষ্ঠান হয়ে গেছে, তো সাত মাসেই আবার বৌদিদের বাড়িতেও মানে বাপের বাড়িতেও বৌদিকে স্বাদ দেবে, তাই বৌদির মা আবার এসছে এমনি নিমন্ত্রণ করতে, স্বাদের নিমন্ত্রণ করতে। এই যে হচ্ছে মাসিমা বৌদির আর কি মা, তো সবাই মিলে বেশ আনন্দ মজাই আর কি কেটেছিল। আর এখন হচ্ছে এই যে মিষ্টি এনেছে, আমি আবার সবাইকে মিষ্টি দেব, যে মানে সুরাজ যে মিষ্টিগুলো এনেছে সেগুলো আর কি সবাইকে দেবো। দেখো এই যে আমার বৌদি রেডি হচ্ছে, যাবে বাপের বাড়িতে, আর আমিও রেডি হয়ে নিয়েছি, আমি যাবো বাজারে, তো দিদিও রেডি হবে যাবে বৌদির সঙ্গে, আর রেডি হয়নি এখানে এসেই আলসেমিতে ধরেছে, তো আমাকে আমার ভিআই নিয়ে যাবে বাজারে, মানে আমি যে শাড়িটা পরবো এই যে এই শাড়িটা পরবো বৌদির, মানে আমাদের অ্যাকচুয়ালি বলে দিই তোমাদেরকে যে আমাদের শনিবারে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা, হ্যাঁ বাবা
আমরা যাব হচ্ছে রবিবারে। তো রবিবারে হচ্ছে বৌদির বাপের বাড়িতে স্বাদ আছে বৌদির। তো আমি যেহেতু একটাই শাড়ি নিয়ে এসেছি, ওই শাড়িটা তো বৌদি স্বাদের দিন পরে নিয়েছি। তো এই শাড়িটা হচ্ছে বৌদির শাড়ি, বৌদি স্বাদে গিফট পেয়েছে। তো এই শাড়িটা আমি পরবো, তো তাই এই শাড়িটার ব্লাউজ কাটাতে দিয়ে যাব, মানে দিতে যাব। এই যে এই শাড়িটা পরবো জন্য, তো তার জন্য আমি বাজারে যাব। আর দিদি যাবে বৌদির সঙ্গে, একটু যাক ঘুরে আসুক, আমি ওখান থেকে যাব, তখন দেখা হবে। তো এই যে বৌদি এখন রেডি হয়ে নিয়েছে, ও যাবে না, তোমাদের দাদা ভাই যাবে না বলছে, সুরাজকে নিয়ে যাও, ওর ভাই, তো ওকে করেই ওকে নিয়েই যাব। তো ওই যে তোমাদেরকে বললাম যে ব্লাউজটা আর কি কাটাতে দেবো, আমি তো একটা শাড়ি নিয়ে এসেছিলাম, তো বৌদির বাপের বাড়ির অনুষ্ঠানের দিন আর কি আমরা থাকবো। তাই তোমাদের দাদা ভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছে, তো ও বলছে আমি যেতে পারবো না, তুমি সুরাজকে নিয়ে যাও। সুরাজকে দিল মানে ডিউটি আমাকে বাজারে নিয়ে যাওয়ার জন্য। আর তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, বৌদির বাপের বাড়ি জাস্ট এই যে কিছুটা এগিয়েই কিন্তু কয়েকটা বাড়ি পড়েই আর কি, একই পাড়াতে। বৌদিকে সেই আগে ছোটোবেলা থেকে চিনি, বৌদি আমাদেরকে চেনে, মানে একই পাড়ায় আর কি। সুরাজকেও তাই ছোটোবেলা থেকে দেখছি, চিনছি, তাই ওদের সবার সঙ্গেই কিন্তু মানে ফ্রেন্ডশিপটা একটু বেশি ভালো, যেহেতু মানে ছোটো থেকে এদেরকে চেনা জানা না তার জন্য। তো দেখো এখন আমি বাজারে যাচ্ছিলাম, ফোন নিয়ে যাইনি, বাড়িতেই ফোন রেখে গেছি। বাড়ি স্বাদের নেমন্তন্ন খেতে আবার এবারে কি করি লাগে বৌদি কই দেখি। নাও কোথায় যাচ্ছ বলো? শেখো তাই তো নিতে আসছে, শেখোই নিতে আসলে আগে যাওয়া যায়নি কি হবে, সুরাজ আসুক। তো এই যে কিন্তু বৌদিদের বাড়ি চলে এসেছি, তাই আমি বৌদিকে বলছি বৌদি তুমি শাড়ি পরতে যতটা না টাইম লাগলো তোমাদের বাড়ি আসতে, তার একদম হাফ থেকে হাফ টাইম লেগেছে। তো এটা হচ্ছে বৌদিদের বাড়ি, তো আমরা আর কি এমনি এমনি বৌদিকে রাখতে এসেছি, এসেই কিন্তু এই যে বৌদির মা দেখো দাঁড়িয়ে আছে, আমরা আসাতে একটু ভেতরে যাবো বসবো, দিয়ে আবার আমরা চলে আসবো, বৌদি থেকে যাবে। বৌদি এখন বাপের বাড়িতেই থাকবে, যেহেতু এই টাইমে সবাই সবার বাপের বাড়িতে থাকাটাই দরকার আমি মনে করি, থাকেও তো তাই এই কটা মাস, আর তো দুটো মাস আছে, এই তো সাত মাস রানিং প্রায় শেষের দিকে, তো আট ন মাস, আজকাল তো দশ মাস অবধি যায় না, তার আগেই আর কি বেবি হয়ে যায়। তো এখানে কিছুদিন আর কি থাকবে বৌদি, তো তাই আমরা এই যে এখন ওপরে যাচ্ছি, দিদি আবার ট্রলিটাও নিয়ে যাচ্ছে। এবার দেখো আমি বাজারে গেছিলাম তখন ওখান থেকে মাজা নিয়ে এসেছিলাম, জানি বৌদিদের বাড়িতে আসবো তার জন্য। আর দাদা কিন্তু ঘরে ঢোকেনি, দাদা গেছে মিষ্টি কিনতে, দাদা মিষ্টি এনে তারপর আসবে। আর অনেকক্ষণ গল্প টল্প করলাম, এখানে মেঘও পড়েছে, তো তার জন্য খুব তাড়াতাড়ি চলে এলাম আমি, দিদি তিয়াস চলে এসেছি, তিরা তোমাদের দাদা ভাই সৌরভদা ওরা সবাই রয়ে গেছে। আর দিন চলে এসেছে বাড়ি যাওয়ার, এই জন্য একটু একটু মন খারাপ করছে, যাওয়ার সময় অনেকটা বেশি মন খারাপ করবে। আর এই যে দিদি হচ্ছে জামা কাপড় ভাঁজ করছে, যেগুলো আজকে মেলে দিয়েছিলাম সেইগুলো, তা আমিও এখন ফ্রেশ হয়ে নেবো, তো ভাবলাম আজকে ব্লগটা এখানেই শেষ করবো, আর ভালো লাগছে না কন্টিনিউ করতে। আর বৌদি তো চলে গেছে বাপের বাড়িতে, তোমাদেরকে তো বললামই বৌদির স্বাদের অনুষ্ঠান রয়েছে রবিবারে, তো রবিবারে আর কি বৌদি তো ফুকা বললাম কী হে আমার চুলে দিয়ে দাও, বৌদি হচ্ছে রবিবারের স্বাদ, আর আমরা স্বাদের অনুষ্ঠানে থাকবো, তারপরে চলে যাবো। তো চলো আজকের মতো টাটা, কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে, এখন কিন্তু বাই বাই। দেখো এটা কত কিউট, চলো টাটা, সবাই খুব ভালো থাকবে।